দেখতে দেখতে কারাগারে বন্দি জীবনের এক বছর পূর্ণ হল পালের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর রোজ ভ্যালি বিকেলে জড়িত বাংলা ছবির জনপ্রিয় এই অভিনেতা ও তৃণমূল সাংসদকে গ্রেফতার করে সিবিআই তারপর তার ঠাই হয় ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের কারাগারে এখনও তিনি সেখানেই আছেন তবে অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে আছেন ভুবনেশ্বরের একটি সরকারি হাসপাতালে তাকে দেখাশোনা করছেন তার স্ত্রী নন্দিনী পাল পশ্চিমবঙ্গে শারদাকাণ্ডের মতো আরেকটি চাঞ্চল্যকর ঘটনা এই রোজভ্যালি আর্থিক দুর্নীতি মামলা রোজভ্যালি স্বল্প সঞ্চয়ের একটি আর্থিক সংস্থা বা ফান্ড প্রতিষ্ঠান এই সংস্থায় অসংখ্য মানুষ অর্থ জমা রেখে প্রতারিত হন এই আর্থিক দুর্নীতির মামলা এখনও চলছে মামলার দায়িত্ব নিয়েছে সিবিআই তাপস পালের সঙ্গে আরও গ্রেফতার করা হয় রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে রোজ আর্থিক দুর্নীতির খবর ফাঁস হওয়ার পর নাম উঠে আসে তাপস পালের তাপস পাল রোজভ্যালি সংস্থার চলচ্চিত্র বিভাগের পরিচালক ছিলেন এই সংস্থা থেকে তাপস পাল আর্থিক সুবিধা নিয়েছেন এ অভিযোগে সিবিআই তাপস পালকে জেরা করে কিন্তু তাপস পাল রোজভ্যালি থেকে আর্থিক সুবিধা গ্রহণের কথা অস্বীকার করেন এরপর তাপসপালের দক্ষিণ কলকাতার বাসা তল্লাশি করে সিবিআই এ সংক্রান্ত কিছু নথি বাজেয়াপ্ত করে সিবিআই বলেছে রোজ থেকে তাপস পালের আর্থিক সুবিধা গ্রহণের তথ্য প্রমাণ তাদের হাতে আছে তিনি এই আর্থিক সুবিধা নিয়েছেন নগদ এবং ব্যাংকের মাধ্যমে গ্রেফতারের আগে তৃণমূল সাংসদ তাপসপালকে পালকে কলকাতার সল্টলেকের সিবিআই কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয় সিবিআই সেই নির্দেশ মেনে তাপস পাল গত বছর ত্রিশে ডিসেম্বর দুপুর বারোটায় সিবিআই অফিসে আসেন সিবিআইয়ের কর্মকর্তারা তাকে দুই দফায় তিরিশে ডিসেম্বর চার ঘন্টা জেরে করেন তার সব কথা রেকর্ড করা হয় কিন্তু তাপস পাল সেদিন সিবিআইয়ের অধিকাংশ প্রশ্নই এড়িয়ে যান অনেক প্রশ্নের জবাব দেননি এরপর সিবিআই তাপস পালকে গ্রেফতার করে পাঠিয়ে দেয় ভুবনেশ্বর কারাগারে এদিকে গত এক বছরে কয়েকবার আদালতে তাপস পালের জামিনের আবেদন করা হয় কিন্তু আদালত তা খারিজ করে দেন তাপস পালের আইনজীবী মিলন কাননগো বলেছেন এবছর এপ্রিল মাসে সিবিআই আদালতে তাপস পালের বিরুদ্ধে অভিযোগপত্র পেশ করে তিনি তাপস পালের জামিনের জন্য গত জুলাই মাসে ওড়িশার হাইকোর্টে আবেদন করেন সেই আবেদনের শুনানি হয়েছে আগামী জানুয়ারি মাসে এই আবেদনের রায় দেওয়ার কথা আইনজীবী আরও বলেছেন তাপস পাল এখন অসুস্থ ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ কিডনি ও লিভারের রোগে আক্রান্ত তাই তারা তাপস পালের জীবন রক্ষার জন্য জামিনে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন এদিকে আগামী একত্রিশে ডিসেম্বর তাপস পালের একমাত্র মেয়ে সোহিনী পালের জন্মদিন সোহিনী এখন মুম্বাইয়ে অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন সোহিনী তার জন্মদিনে বাবার কাছে আসতে চেয়েছেন কিন্তু তাপস পাল নিষেধ করেছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেশ বিদেশের বিনোদনমূলক আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন